হ্যালো ফ্রেন্ডস, বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো চুল পড়া বন্ধ করে চুলকে দ্রুত লম্বা ও ঘন করার অসাধারণ একটি পদ্ধতি। হ্যাঁ বন্ধুরা, চুলে শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে শুধুমাত্র কয়েকটি উপাদান মিশিয়ে নিন আর শ্যাম্পু করুন, এবং দেখুন চুলের গোড়া কতটা মজবুত হয়ে গেছে। যে শ্যাম্পু করার সময় চুল তো উঠবেই না, এবং শ্যাম্পু করার পরও চুল কোনোভাবেই ঝরবে না, বরং দেখুন চুল কতটা ঝরঝরে, মজবুত আর সিল্কি হয়ে গেছে। আর এভাবে সপ্তাহে দুদিন করে এক মাস শ্যাম্পু করার ফলে চুল কতটা লম্বা ও ঘন হয়ে যাবে তা দেখে নিজেই অবাক হয়ে যাবেন। ফ্রেন্ডস, এখন মাথার চুল শুধু মাথায় থাকবে, মেঝেতে বা যেখানে সেখানে নয়। ফ্রেন্ডস, আপনি যদি আপনার চুলকে সবথেকে দ্রুত লম্বা, ঘন এবং মজবুত করতে চান, তবে আমার এই ভিডিওটিকে শেষ পর্যন্ত না কেটে দেখতে থাকুন। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করে নিতে হবে। তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও বিউটিটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে দেখতে পারেন। এর জন্য সবার প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। এরপর আপনার চুল শ্যাম্পু করতে যতটুকু শ্যাম্পু প্রয়োজন ঠিক ততটুকু শ্যাম্পু নিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করে থাকেন সেই শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারেন, তবে অবশ্যই ভালো শ্যাম্পু নিয়ে নিতে হবে, নকল শ্যাম্পু থেকে সাবধান। এরপর এর সাথে অ্যাড করে নিন এক চামচ অ্যালোভেরা জেল। আপনার কাছে যদি এই অ্যালোভেরা জেল না থেকে থাকে তাহলে আপনি অ্যালোভেরা গাছের পাতার জেলটিও এখানে ব্যবহার করতে পারেন। এরপর এর সাথে অ্যাড করুন এক চামচ চিনি। ফ্রেন্ডস, চিনি আমাদের মাথার ত্বকের জন্য খুব উপকারী। চিনি আমাদের স্ক্যাল্পের মরা কোষগুলোকে দূর করে এবং স্ক্যাল্পের তেলতেলে ভাব কমায়, যার ফলে চুলের গোড়া মজবুত হয় ও নতুন চুল গজায়। আর আপনার চুল বাড়ার গতি যদি কমে গিয়ে থাকে তাহলে এই চিনি ও অ্যালোভেরার জেল আপনার চুলের ঘনত্ব বাড়ানোর পাশাপাশি চুলকে করবে লম্বা ও সিল্কি। এরপর এর সাথে এক চামচ লেবুর রস অ্যাড করে নিতে হবে। লেবু রস চুলের খুশকি, ইচিং অর্থাৎ চুলকানো দূর করে চুলকে সিল্কি এবং ঝরঝরে করতে সাহায্য করে। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দেখুন শ্যাম্পুটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, সাধারণভাবে শ্যাম্পু করার মতোই এই শ্যাম্পুটিকে চুলে ব্যবহার করতে হবে। প্রথমেই চুলকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন, তারপর আঙ্গুলের সাহায্যে এই শ্যাম্পুটি দিয়ে মাসাজ করুন যতক্ষণ না পর্যন্ত চুলের গোড়ায় পৌঁছায়। প্রায় 5 মিনিট পর্যন্ত চুলে লাগিয়ে রাখুন এবং তারপর নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এখানে আরেকটি কথা বলে রাখছি, শ্যাম্পু করার পর চুল পুরোপুরি শুকানোর আগ পর্যন্ত ভেজা চুলে চিরুনি করবেন না। চুল শুকিয়ে আসলে চুল আঁচড়ে নিন আর দেখুন চুল পড়ছে না এবং চুল সিল্কি এবং কতটা ঝরঝরে হয়ে গেছে। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করুন, এবং অবশ্যই রেমেডিটিকে একবার হলেও ট্রাই করে দেখবেন।